বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি সবাই ভালো আছো। আমার শ্রেণীর সকল শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক মন্ডলী যারা আছেন সবার জন্য সালাম আসসালামু আলাইকুম। এই সুন্দর বিকালে বেটফোর্ড উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে আবারও স্বাগতম। আজকে রসায়ন বিজ্ঞানের নবম এবং দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেজন্যই আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই করোনা সংকটকালীন সময়ে আমার শ্রেণীর যারা শিক্ষার্থী আছে যারা ক্লাস থেকে বঞ্চিত তারা ঘরে বসে এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে তারা বুঝতে সক্ষম হবে, এটা আমি বিশ্বাস করি। সেই প্রয়াস নিয়ে শুরু করছি। সবাইকে স্বাগতম এবং সবার খুব শান্তি ঘোষিত হোক এবং ফুলের শুভেচ্ছা সবাইকে। প্রাইভেটে অথবা কোনো তথ্য বা কোনো নোটের জন্য তারা এইভাবে দৌড়াদৌড়ি করছে, অর্থাৎ সারাদিন তারা পরিশ্রম করছে কি করে আরো ভালোভাবে জানা যায়, তার পড়াশোনাটাকে আরো কি করে এগিয়ে নেওয়া যায়, এই করোনাকালীন সময় তারা চেষ্টা করে যাচ্ছে। তো তাদের জন্য রইল প্রাণঢাল অভিনন্দন এবং আমার আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা, এবং পবিত্র মাহে রমজানে তাদের জন্য মহান সৃষ্টিকর্তার কাছ থেকে রহমত আশা করছি এবং অবশ্যই তাদের মনোবাসনা পূর্ণ হবে এই প্রত্যাশায় শুরু করছি আজকের ক্লাস। আমার পরিচয় দেওয়া আছে এখানে, আমরা সরাসরি পাঠে চলে যাই। ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয় এটাই আজকের আলোচনা বিষয় ছিল। অনেক স্টুডেন্টের রিকোয়েস্ট ছিল যে স্যার কি করে ক্যাটায়ন এবং অ্যানায়ন সৃষ্টি হয়, এই বিষয়টা যদি একটু আমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে জানাতেন তাহলে আমরা উপকৃত হতাম। তাদের জন্যই মূলত আজকের আমাদের এই ক্লাসের আয়োজন। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয় এই বিষয়টা আজকে আমরা পরিষ্কার হব। ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত পরমাণু সমূহকে ক্যাটায়ন বলা হয়। যেসব পরমাণুর শেষ কক্ষপথে একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকে সে সকল পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ ক্যাটায়ন গঠন করে। অর্থাৎ আমরা অবশ্যই জানি যে সর্বশেষ কক্ষপথে একটি দুটি বা তিনটি ইলেকট্রন একমাত্র আমাদের পর্যায় সারণীতে যে 118টা মৌল আছে এদের মধ্যে যারা ধাতু আছে এইসব ধাতু মৌলগুলোর সর্বশেষ কক্ষপথে একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকে এবং তারা খুব সহজেই তাদের সেই সিঙ্গেল ইলেকট্রনগুলো সেই বেজোড় ইলেকট্রনগুলো ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, অর্থাৎ স্থিতিশীলতা অর্জন করতে চায় বা অন্য কোনো পরমাণুর সাথে বন্ধন গঠন করতে চায়। আর এই বন্ধন গঠনকালে তারা খুব সহজেই এই একটি দুটি বা তিনটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, যেটাকে আমরা ক্যাটায়ন বলে থাকি। অর্থাৎ ক্যাটায়ন সৃষ্টি হয় ইলেকট্রন ত্যাগের মাধ্যমে, অর্থাৎ যে সকল পরমাণু সর্বশেষ কক্ষপথে একটি দুটি বা তিনটি ইলেকট্রন থাকে তারা খুব সহজেই ইলেকট্রন ত্যাগের মাধ্যমে ধনাত্মক চার্জে পরিণত হয় এবং তারা ক্যাটায়নে পরিণত হয়। এভাবে ক্যাটায়ন সৃষ্টি হয়। একটি উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। যেখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা আমরা জানি 11 এবং তার সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে এবং সে নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে। এখানে সোডিয়াম ক্যাটায়ন গঠন করেছে, অর্থাৎ একটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে সোডিয়াম তার সর্বশেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হয়েছে এবং তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়ন যার মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10, এখানে সোডিয়াম ছিল 11টি, সে তার একটি ইলেকট্রন ত্যাগ করে 10টি ইলেকট্রন অবস্থায় চলে এসেছে এবং তার বাইরের ইলেকট্রন ত্যাগ করায় তার পজিটিভিটি একক বৃদ্ধি পেয়েছে, তাই সে পজিটিভ আয়নে পরিণত হয়েছে। আমি একটু পরে বোর্ডে তোমাদের বিষয়টা আরেকটু পরিষ্কার করবো, তোমরা সাথেই থেকো। এরপর আমরা দেখবো অ্যানায়ন, ঋণাত্মক চার্জযুক্ত পরমাণু সময়কে আমরা অ্যানায়ন বলে থাকি। যেসব পরমাণুর শেষ কক্ষপথে 5, 6 বা 7টি ইলেকট্রন থাকে সেসব পরমাণু অন্য পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, অর্থাৎ অ্যানায়ন গঠন করে। আর আমরা অবশ্যই জানি যে অধাতব পরমাণু সময় সর্বশেষ কক্ষপথে সর্বদা 5টি, 6টি বা 7টি করে ইলেকট্রন থাকে। তারা কি করে অপর পরমাণু থেকে বা ধাতব পরমাণু থেকে একটি দুটি বা তিনটি ইলেকট্রন গ্রহণ করে অস্ত্র পূরণ করতে চায়, তারাও তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, তারাও স্টেবল হতে চায়। এভাবে অন্য পরমাণু কর্তৃক বা অন্য পরমাণু থেকে ত্যাগকৃত ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়াকে আমরা কি বলে থাকি, অ্যানায়ন বলে থাকি। এখানে ক্লোরিন পরমাণু তোমরা দেখতে পাচ্ছ একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন অর্থাৎ অ্যানায়ন গঠন করেছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রন ত্যাগের মাধ্যমে পজিটিভ আয়ন সৃষ্টি হয়,
আর এই পজিটিভ আয়ন অর্থাৎ এই ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা বলবো ক্যাটায়ন, এবং ইলেকট্রন ত্যাগের মাধ্যমে পজিটিভ আয়নের পরমাণু থেকে ক্যাটায়ন সৃষ্টি হয়, আর ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলে তাকে আমরা বলে থাকি অ্যানায়ন। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়ে অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত পরমাণুতে পরিণত হওয়ার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে অ্যানায়ন, এবং এভাবেই ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন সৃষ্টি হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখন তোমাদেরকে বিষয়টা পরিষ্কার করার জন্য আমি তোমাদেরকে আমার হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। হোয়াইট বোর্ডে বিষয়টাকে আরো পরিষ্কার করে তোমাদের সামনে আমি উপস্থাপন করব যে ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয়। একটু আগে আমরা আমাদের ডিজিটাল কনটেন্টের মাধ্যমে দেখলাম যে ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে সৃষ্টি হচ্ছে। সোডিয়াম এবং ক্লোরিন দিয়ে আমি একটা উদাহরণ দেখিয়েছি। এই উদাহরণটা আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমি এখন বোর্ডে তোমাদেরকে বিষয়টা দেখাবো। আমরা যেটা বলছিলাম যে আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 11, অর্থাৎ 281। এর ইলেকট্রন বিন্যাসটা করলে এরকম হবে। সোডিয়াম একটা ইলেকট্রন যখন সে ত্যাগ করেনি তখন তার 281, একটা ইলেকট্রন ত্যাগ করে যখন সে সোডিয়াম আয়নে পরিণত হয় তখন তার ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে কত, 28। অর্থাৎ সোডিয়ামে, আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, একটি ইলেকট্রন ত্যাগ করার আগে তাহলে তার ইলেকট্রন বিন্যাসটা ছিল কি, প্রথম শক্তি স্তরে 2টি, দ্বিতীয় শক্তি স্তরে 8টি, এবং শেষ শক্তি স্তরে কয়টি, 1টি ইলেকট্রন ছিল। যখন সে একটি ইলেকট্রন ত্যাগ করেছে সর্বশেষ শক্তি স্তর থেকে তখন তার ইলেকট্রন বিন্যাস হয়েছে কত, 2H, যেটা আমরা জানি নিওনের ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ নিওনের আমরা জানি পারমাণবিক সংখ্যা কত, 10, নিওনের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে কত, 2H। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম আয়নে পরিণত হলো এবং সাথে সাথে কি, সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিওনের ইলেকট্রন বিন্যাসটা অর্জন করেছে। এই অবস্থায় আমাদের যেটা প্রশ্ন, এই ক্যাটায়নটা কিভাবে সৃষ্টি হচ্ছে। পজিটিভ, এখানে পজিটিভ চিহ্ন যে আমরা দিয়েছি এই চিহ্নটা কেন দিল বা কেন সে পজিটিভিটি অর্জন করেছে। আমরা জানি যে একটা পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক সেই কয়টি কি থাকে, ইলেকট্রন থাকে। অর্থাৎ তাহলে আমরা এখানে যদি হিসাব করি 11টি প্রোটনের আধান, প্রোটনের আধান সমান সমান প্লাস 11, অর্থাৎ 11। যেহেতু একটি পরমাণুতে যে কয়টি প্রোটন থাকে ঠিক সেই কয়টি কি থাকে, ইলেকট্রন থাকে, তাহলে 11টি প্রোটন থাকলে লেখাটা মনে হয় দেখা যাচ্ছে, তাহলে এখানে কি আছে, 11টি প্রোটনের আধান। আমরা লিখি, হিসাব করলে আমরা বুঝতে পারবো প্রোটনের আধান সমান প্লাস 11, অর্থাৎ 11। ঠিক তেমনি 11টি ইলেকট্রন রয়েছে, তাহলে 11টি ইলেকট্রনের আধান সমান সমান মাইনাস 11। এখন যদি আমি যোগফল নামাই রেজাল্ট কি হবে, জিরো, রেজাল্ট হবে জিরো। অর্থাৎ নিরপেক্ষ অবস্থায় যে কোনো পরমাণু বা যে কোনো মৌলের মোট আধান কি বা পরমাণুর আধানটা কি হয়, শূন্য হয়। অর্থাৎ একটা পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে ঠিক ততটি ইলেকট্রন তার বাইরের শক্তি স্তরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তিত হতে থাকে। যখন কোনো পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস এর ইলেকট্রন বিন্যাস লাভের জন্য হোক অথবা রাসায়নিক বন্ধন গঠনের জন্য হোক, তার কি করে, সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি ত্যাগ করে অষ্টক ইলেকট্রন বিন্যাস লাভ করে, তখন তাদের এই যে আমরা এখানে দিয়েছি পজিটিভ আয়ন, ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা 2+ লিখি, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 2+ লিখি, সোডিয়ামের ক্ষেত্রে কেন আমরা 1+ লিখলাম, এই কারণে লিখলাম, এখানে 11টি প্রোটন রয়েছে সোডিয়ামে, 11টি ইলেকট্রন রয়েছে, কিন্তু সোডিয়াম একটি ইলেকট্রন যখন ত্যাগ করেছে তাহলে একটি ইলেকট্রন যখন সে কি করেছে, ত্যাগ করেছে, তাহলে ইলেকট্রন সংখ্যা এখন কত, 10। তাহলে এখন রেজাল্টটা কি হবে, +1, অর্থাৎ এক একক কি পজিটিভ চার্জ বৃদ্ধি পেয়েছে, যার কারণে আমরা এখানে সোডিয়ামের মাথা কি দিয়েছি, পজিটিভ আয়ন প্লাস চিহ্ন দিয়েছি। এইভাবে ক্যাটায়ন সৃষ্টি হয়। অপরদিকে ক্লোরিন, আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত, 17,
ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি 287 অর্থাৎ 17, যার চার্জ ছিল কি 0, কিন্তু সে যখন একটি ইলেকট্রন গ্রহণ করবে প্লাস একটা ইলেক্ট্রন যখন গ্রহণ করবে তখন ক্লোরিন ক্লোরাইড আয়নে যখন পরিণত হবে তখন তার ইলেকট্রন বিন্যাসটা হবে 288। এখানে ক্লোরিন তার সর্বশেষ কক্ষপথে অষ্ট অর্থাৎ আটটি ইলেকট্রন বিন্যাস অর্জন করেছে, সেও তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস এর ইলেকট্রন বিন্যাস লাভ করেছে কোনটির আর্গনে, আর্গনের কত 18। আমরা জানি আর্গনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 18, এর ইলেকট্রন বিন্যাস 288। তাহলে এখানে আমরা সেম দেখতে পাচ্ছি, আর ক্লোরিন এই ইলেকট্রন বিন্যাসটা অর্জন করেছে একটি ইলেকট্রন গ্রহণের মাধ্যমে, যেহেতু তার ছিল 287 অর্থাৎ সর্বশেষ কক্ষপথে তার কি ছিল 7টি ইলেকট্রন ছিল, যেহেতু একটু আগে আমরা ডিজিটাল কোয়ান্টিটিতে দেখলাম যে 5টি 6টি বা 7টি ইলেকট্রন অধাতু পরমাণুর সর্বশেষ কক্ষপথে যখন থাকে তখন তারা ধাতুর ত্যাগটিতে একটি বা দুটি বা তিনটি ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ আয়ন অর্থাৎ নেগেটিভ চার্জ বা ঋণাত্মক আয়নে পরিণত হয় অর্থাৎ অ্যানায়ন সৃষ্টি করে। এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি, এখানে যদি আমরা হিসাব করি 17টি প্রোটনের আধান, প্রোটনের আধান সমান প্লাস 17, এখানে সতেরোটি ইলেকট্রনের আধান মাইনাস 17, রেজাল্ট কত 0, রেজাল্ট হচ্ছে 0। এখন এখানে একটা মিস্টেক ছিল আমাদের, যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করেছে ইলেকট্রন কয়টি 10টি, এই জন্য আমি এটা সংশোধন করেছি। এখন আমরা যেটা বলছিলাম ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17 অর্থাৎ ক্লোরিনের নিউক্লিয়াসে 17টি প্রোটন রয়েছে এবং 17টি কি ইলেকট্রন রয়েছে তার বাইরের কক্ষপথে নিউক্লিয়াসকে আবর্তন করছে করে ঘুরছে। এক্ষেত্রে আমরা একে কেন জিরো দিয়েছি, কারণ 17টি প্রোটন এবং 17টি ইলেকট্রন অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভটি রেজাল্টটা জিরো আছে। এখন এই ক্লোরিন যখন একটি ইলেকট্রন গ্রহণ করেছে তখন 17 জায়গায় কি হবে ইলেকট্রন সংখ্যা 18, তাহলে যখন 18 হবে তখন রেজাল্ট কি হবে মাইনাস 1 অর্থাৎ নেগেটিভ চার্জ এক একক বৃদ্ধি পেয়েছে। তাই এখানে ক্লোরিনের মাথায় আমরা কি মাইনাস এনে দিয়েছি, নেগেটিভ চার্জ এসে চার্জিত হয়েছে, এভাবে কি হয় অ্যানায়ন সৃষ্টি হয়। আশা করি তোমরা এই ক্যাটায়ন এবং অ্যানায়ন কিভাবে সৃষ্টি হয় বিষয়টা বুঝতে সক্ষম হয়েছ। এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে ইনবক্সে আমাকে জিজ্ঞেস করলে অবশ্যই চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, তোমাদের বিষয়টি ক্লিয়ার করার জন্য। সবাই ভালো থাকবে।